আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সকল ছাত্রছাত্রী ভাইবোনদের অভিনন্দন জানিয়ে আজকে আমি মোহাম্মদ এমদাদুল হক খান সহকারী শিক্ষক সন্তোষ জাহান্নবী উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে পাঠদানের উদ্দেশ্যে উপস্থিত হয়েছি। এই পাঠদানে সকলকে অভিনন্দন জানিয়ে আমার পাঠদানটা কী করতেছি, শুরু করতেছি। আমরা যারা সন্তোষ জাহান্নবী উচ্চ বিদ্যালয়ে লাইভ ক্লাসে কী করছি অন্তর্ভুক্ত আছি, সকলকেই মনোযোগ সহকারে ক্লাসটা ধারণ করার, শিক্ষা অর্জন করার জন্য অনুরোধ করছি। আজকের যে বিষয়টা আমি কী করব, আলোচনা করব, সেই বিষয়টা হলো আখলাক। এই আখলাকটা আলোচনা হয়েছে হলো অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের চতুর্থ অধ্যায়ে পাঠ একে কী করা হয়েছে, আখলাক সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই আখলাকটা হলো মানুষের চরিত্র, মানুষের স্বভাব। এই আখলাকটা আরবি শব্দ, এর খুলুকুন, এর বহুবচন, এর অর্থ হলো স্বভাব বা চরিত্র। স্বভাব চরিত্র, মানুষের আচার ব্যবহার, কথাবার্তা, লেনদেন ইত্যাদিকেই সমিনত রূপকেই কী বলা হয়, আখলাক বলা হয়। একটা মানুষের শুরু থেকে, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, একটা দিনের শুরু থেকে রাত্রি পর্যন্ত যেই জীবনবিধান, যেই লেনদেন, যেই কথাবার্তা, এই জীবনবিধানকেই বলা হয় আখলাক, এই লেনদেনকে বলা হয় আখলাক। এই আখলাকটা কী করতে পারে, দুই ধরনের হতে পারে, তার কর্মের কারণে, তার লেনদেনের কারণে, তার কথাবার্তার কারণে। এই আখলাকটা দুই শ্রেণীর অন্তর্ভুক্ত। এক শ্রেণী হলো ভালো, প্রশংসনীয়, আর একটা হলো নিন্দনীয়, মন্দ। আর এই ভালো যে আখলাকটা, সেই আখলাকটাকে বলা হয় আখলাকে হামিদা, আখলাকে হামিদা বলা হয়, যেটাকে উত্তম চরিত্র বলা হয়, যেটাকে প্রশংসনীয় চরিত্র বলা হয়, যেই চরিত্রকে মা আল্লাহ পাক ভালোবাসেন, যেই চরিত্রকে সকল মানুষ, সকল শ্রেণীর লোক কী করেন, ভালোবাসেন, যেই চরিত্রের কারণে মানুষ কী হয়ে যায়, সমাজের মধ্যে, দেশের মধ্যে নন্দিত হয়ে যায়, প্রশংসিত হয়ে যায়, যেই চরিত্রকে কী করেন, মহান রব্বুল আলামিন ভালোবাসেন, যেই চরিত্রের গুণাবলীর কারণে মহান রব্বুল আলামিন কী করেন, দুনিয়ার মধ্যে শান্তি দান করেন, আখেরাতে শান্তি দান করেন। তাহলে এই আখলাকে হামিদা হলো উত্তম চরিত্র, আর আখলাকে জামিমা হলো নিন্দনীয় চরিত্র, মন্দ চরিত্র, খারাপ চরিত্র, যেই চরিত্রের মধ্যে কী রয়ে গেছে, মিথ্যা রয়ে গেছে, অন্যায় রয়ে গেছে, চুরি রয়ে গেছে, ডাকাতি রয়ে গেছে, বিভিন্ন অন্যায় কাজ রয়ে গেছে, যেই চরিত্রকে মানুষ কী করেন না, ভালোবাসেন না, যেই চরিত্রকে মানুষ সম্মান করেন না, যেই চরিত্রকে মানুষ কী করেন না, প্রশংসা করেন না, যেই চরিত্রকে আল্লাপা কী করেন না, পছন্দ করেন না, এই চরিত্রকে বলা হয় আখলাকে জামিমা। তাহলে মানুষের যে স্বভাব, মানুষের যে আখলাক, মানুষের যে চরিত্র, এই চরিত্রটাকে কী করা হয়েছে, দুই ভাগে ভাগ করা হয়েছে, তার কর্মের দ্বারা, তার কাজের দ্বারা। এই কাজটা কী হয়, দুইটার কাজের দুইটা দিক, একটা হলো মন্দ কাজ আর একটা হলো ভালো কাজ। আর ভালো কাজ যারা করবে তারা হবে প্রশংসনীয়, আর তার দ্বারা তারাই হবে আখলাকে হামিদার অন্তর্ভুক্ত। আর এই হামিদার অন্তর্ভুক্ত যারা হবে, আল্লাহ পাক তাদের প্রতি কী করবেন, খুশি হয়ে যাবেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। এই আখলাকে হামিদার গুণাগুলির মধ্যে রয়ে গেছে, যেরকম তার মধ্যে কী থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, সততা থাকতে হবে, দেশপ্রেম থাকতে হবে, সমাজ সেবা থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি গুণাগুণ রয়ে গেছে তার মধ্যে। আর এই ধৈর্যশীল সম্পর্কে মহান রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস-সাবিরিন। কি করতেছেন, আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাহা মাআস-সাবিরিন, যারা ধৈর্যশীল, সব ধৈর্যশীলদের সাথে আল্লাহ পাক আছেন, ধৈর্যশীলদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। আর এই ধৈর্য ধারণ করে যেই ব্যক্তি কী করতে পারবে, চলতে পারবে, যার আখলাকের মধ্যে ধৈর্য থাকবে, সেই কী হবে, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে, সেই সফলতা অর্জন করতে পারবে, তার জীবনে বিভিন্ন কিছু কী হতে পারে, পরীক্ষার জন্য আল্লাহ পাক দিতে পারেন, অসুখ দিতে পারেন,
বিভিন্ন কমতি দিতে পারেন, বিভিন্ন মুসিবত দিতে পারেন। এই অসুস্থতা কমতি মুসিবতের মধ্যে পড়েও যেই মানুষ কী করবে, ধৈর্য অবলম্বন করবে, সেই ব্যক্তি কী হবে, সফল হবে। আর সেই ব্যক্তি কী হয়ে যাবে মানুষের মধ্যে কী হয়ে যাবে, প্রশংসিত হয়ে যাবে, মানুষ তাকে ভালোবাসবে, সমাজ তাকে ভালোবাসবে, দেশ তাকে ভালোবাসবে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন, আল্লাহ পাক খুশি হয়ে কী করবেন, দুনিয়া এবং আখেরাতে সফলতা দান করবেন, দুনিয়া এবং আখেরাতে শান্তি দান করবেন। ধর্ম যার মধ্যে ধৈর্য আছে, সবর আছে, সেই ব্যক্তি কী করেন, অল্পতেও তুষ্ট থাকে, অল্পতেও তুষ্ট থাকে। আর যার মধ্যে এই ধৈর্য থাকে না, ধৈর্যের বিপরীত আখলাকের গুণাগুণের বিপরীত যেটা আখলাকের জামিমা, আর এই জামিমার মধ্যে যার মধ্যে ধৈর্য নাই, সে কী করতে পারে, অল্প কিছুতেই কী হয়ে যায়, হতাশ হয়ে যায়, অল্প কিছুতে কী হয়ে যায়, হায় হতাশ করে, এই তার দ্বারা কী হয়ে যায়, বিভিন্ন অপকর্ম হয়ে যায়, সে কী করে, মানুষেরটা মেরে খায়, মানুষকে ধোঁকা দেয়, মানুষকে মারপিট করে, মানুষকে ব্যথা দেয়, মানুষের বিভিন্ন ক্ষতি করে থাকে। এই সকল গুণাগুণ মন্দ গুণাগুণ যার মধ্যে আছে, সেই লোক কী হয়, সমাজের মধ্যে আতঙ্কিত হয়ে যায়, তার দ্বারা সমাজ না উপকৃত হয়, তার দ্বারা না দেশ উপকৃত হয়, না সমাজের মানুষ তার দ্বারা শান্তি পায়, সবসময় কী করে, তার দ্বারা মানুষ আতঙ্কে থাকে যে ওই লোকটার মাধ্যমে আমার না জানি কী ক্ষতি হয়ে যায়, এই চিন্তা ফিকিরে সবসময় কী করতে থাকে, না মানুষ আশেপাশের মানুষ কী হয়ে যাকে হায় হতাশ করতে থাকে। তাহলে যেই বিষয়টা আমরা কী করলাম, জানতে পারলাম যে আখলাকটা হলো স্বভাব ও চরিত্র, জীবন বিধান। আর এই স্বভাব চরিত্র দুই চরিত্র হতে পারে, একটা হলো প্রশংসনীয় ভালো চরিত্র, উত্তম চরিত্র, যেটাকে আখলাকে হামিদা বলে, আর একটা হলো নিন্দনীয় মন্দ চরিত্র, সেটা হলো আখলাকে জামিমা। আর আখলাকে হামিদা হলো সকলের কাছে গ্রহণযোগ্য একটা চরিত্র, আর আখলাকে জামিমা হলো সকলের কাছে নিন্দনীয় একটা চরিত্র, যেই চরিত্রকে কী করে না, সকলেই ভালোবাসেন না, সকলেই গ্রহণ করেন না। এই দুইটা দিক কী করা হয়েছে, আলোচনা করা হয়েছে। এই দুইটা দিকদেরকের মধ্যে আমরা যদি আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে চাই, আমরা যদি মানুষের কল্যাণ চাই, আমরা যদি মানুষের সফলতা চাই, আমরা যদি জান্নাত চাই, আমরা যদি পরকালে সফলতা চাই, তাহলে আমাদের কী করতে হবে, আমাদের আখলাকে হামিদার অন্তর্ভুক্ত হতে হবে। আখলাকের হামিদার মধ্যে যেই গুণাগুণ রয়ে গেছে, ওই গুণাগুণ আমাদের চরিত্রের মধ্যে কী করতে হবে, অন্তর্ভুক্ত করতে হবে। অন্যথায় আমি কী হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, আমি কী হয়ে যাব, জাহান্নামে অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ পাক কী করছেন, যে হায়াত দান করেছেন, এই হায়াতটা কী করবে, মহান রব্বুল আলামিন তার কালামে পাকে বলছেন যে এই হায়াতের কী করা হবে, জাররা জাররা পরিমাণ কী করা হবে, হিসাব নেওয়া হবে। কোনো বান্দা যদি কী করেন, জাররা পরিমাণ নেক করেন, এটার বদলা আল্লাহ পাক দিবেন। কোনো বান্দা যদি জাররা পরিমাণ গুনার কাজ করে, নাফরমানি করে, আখলাকে জামিমার অন্তর্ভুক্ত হয়, তাহলে কী করবেন, আল্লাহ পাক তার জাজাও দিবেন। তাহলে আমাদের কী করতে হবে, সবসময় এই খেয়ালটা রাখতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন, আল্লাহ পাক আমাদের এই দুনিয়ার মধ্যে অল্প হায়াত দিয়ে পাঠাইছেন, এই দুনিয়ার মধ্যে পরে যে আরেকটা জগৎ আছে, এই জগতে এই দুনিয়ার হিসাবটা দিতে হবে। তাহলে আমরা কী করতে পারবো, এই ভয় এই চিন্তা নিয়ে যদি আমরা কী করতে পারি, চলতে পারি, তাহলে আমার মধ্যে কী হয়ে যাবে, আখলাকে হামিদার গুণাগুণ আসবে, আর আখলাকে জামিমার গুণাগুণ আমার মধ্যে থেকে দূর হয়ে যাবে, আমার এই ভয়টা যদি থাকে। যে একসময় আমাদের কী করতে হবে, এই দুনিয়ার থেকে বিদায় নিতেই হবে, যেটা আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী কী করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর এই মৃত্যুর পরে কী করতে হবে, হিসাবের জন্য আল্লাহ পাক উঠাবেন। মিনহা খলাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতা নুখরা, তোমাদের কী করা হয়েছে, এই মাটির থেকে তৈরি করা হয়েছে, এই মাটি আতে আবার রাখা হলো, আবার এই মাটির থেকে কী করা হবে, হিসাবের জন্য দাঁড় করানো হবে। এই জন্য আমাদের কী করতে হবে, সবসময় এই ফিকির থাকতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন, এই জীবনটা এই হায়াতটা কী করতে হবে, আল্লাহর হুকুম মতো পরিচালিত করতে হবে। এই ভয় থাকে যদি আমার মধ্যে, কী হয়ে যাবে, আখলাকে জামিমার যত গুণাগুণ আছে সকল গুণাগুণ আমার মধ্যে থেকে কী হয়ে যাবে, দূর হয়ে যাবে, আখলাকে জামিমার অন্তর্ভুক্ত আমি হব না, আখলাকে হামিদার অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে আমাদের শিখার বিষয়টা হলো, যে এই বিষয়টা আমরা জানলাম যে আমাদের কী করতে হবে, আমাদের চরিত্রের মধ্যে আমাদের জীবনের মধ্যে কী করতে হবে, আখলাকে হামিদার গুণাগুণ
গুণগুলো কি করতে হবে, অন্তর্ভুক্ত করতে হবে। আখলাকে জামিমার গুণাগুণ আমাদের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে না। যদি আমরা আখলাকে হামিদার অন্তর্ভুক্ত হতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের কি করবেন, জান্নাত দিবেন। আর আখলাকে জামিমার অন্তর্ভুক্ত হইলে আল্লাহ পাক আমাদের প্রতি নারাজ হয়ে যাবেন, জাহান্নাম দান করবেন। তাহলে আমাদের কি করা, এইখানে আমরা যে বিষয়টা শিক্ষা অর্জন করলাম সেটা হলো আখলাকের মধ্যে আমাদের কি করতে হবে, আখলাক যে দুই প্রকার, একটা হলো আখলাকে হামিদা আর একটা হলো আখলাকে জামিমা। আখলাকে হামিদা হলো প্রশংসনীয় চরিত্র, আর আখলাকে জামিমা হলো মন্দনীয় চরিত্র, নিন্দনীয় চরিত্র। এই আখলাকে হামিদার চরিত্রটাকে সকলেই কি করেন, গ্রহণ করেন, সকলেই ভালোবাসেন, সকলেই শ্রদ্ধা করেন, সকলেই মনে রাখেন। আর আখলাকে জামিমার চরিত্রটা হলো কেউ তাকে ভালোবাসেন না, কেউ তাকে মনে করেন, মনে রাখেন না, আর এই চরিত্রটাকে কারোর কাছে, অনেকের, সকলের কাছেই গ্রহণযোগ্য না। তাহলে আমরা এইখানে একটা বিষয় শিখলাম যে আমাদের মধ্যে আমরা যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই, আমরা যদি পরকালে শান্তি চাই, আমরা যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই, আমাদের চরিত্রের মধ্যে আখলাকে হামিদার চরিত্রটা কী করতে হবে, আনতে হবে। আখলাকে জামিমার চরিত্রটা কী করতে হবে, দূর করতে হবে। এই বিষয়টা আমরা কী করলাম, আজকে জানতে পারলাম বা শিখতে পারলাম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের কী করতে হবে, এই আখলাকের বিষয়টা কী করতে হবে জানতে হবে। এই আখলাকটা কাকে বলে, আখলাক কী, আখলাক কত প্রকার, এই বিষয়টা জেনে আমরা কী করতে হবে, আখলাকে হামিদা গুণাগুণ যদি আমার মধ্যে আসে, আমরা কী সফলতা অর্জন করতে পারবো। আখলাকে জামিমার আমার মধ্যে যদি আসে, আমরা কী মুসিবতের মধ্যে পড়বো, কী বিপদের সম্মুখীন হব, এই বিষয়টা জেনে আমাদের কী করতে হবে, জীবনের সাথে কি করতে হবে, অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, সফল হতে পারবো। তাহলে আমাদের কি করবে, সমাজ ভালোবাসবে, মানুষ ভালোবাসবে, দেশ ভালোবাসবে, এবং আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ পাক আমাদের কি করবেন, পরকালে যে দুইটা দিক রয়ে গেছে, একটা ভালো দিক, একটা মন্দ দিক, একটা আরামের জায়গা, একটা শাস্তির জায়গা, আল্লাহ পাক এই দুইটা জায়গার মধ্যে মানুষকে দিবেন, দুইটা শ্রেণীর মধ্যে মানুষকে দিবেন। একটা হলো আখলাকে জামিমার অন্তর্ভুক্ত একটা লোক থাকবে, আর একটাকে আখলাকে হামিদার দলের লোক এক জায়গায় থাকবে, সেটা হলো জান্নাত এবং জাহান্নাম। আখলাকে হামিদার মানুষ থাকবে হলো জান্নাতে, আখলাকে জামিমার মানুষ থাকবে হলো জাহান্নামে। এই বিষয়টা আমাদের কী করতে হবে, আরও বেশি বিস্তারিত শিক্ষা অর্জন করতে হবে, সে অনুযায়ী আমল করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যেটুকু বিষয় আলোচনা করলাম বা শিখলাম, জানতে পারলাম এই বিষয়ের মধ্যে যে আখলাক কাকে বলে, বাড়ির কাজ, আখলাক কাকে বলে, এইটা আমরা কী করব, বাড়ির খাতায় লিখব। আখলাক কত প্রকার, কী কী, আখলাকে হামিদার গুণাগুণ কী, আখলাকে জামিমার গুণাগুণ কী, এই বিষয়গুলো খাতায় লিখে আমরা কী করব, বইয়ের সাথে মিল করব এবং দেখব কোথায় কী ভুল আছে, কমতি আছে, এটা সংশোধন করার চেষ্টা করব। এই বলেই আমার ক্লাস থেকে আজকে বিদায় গ্রহণ করতেছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের মঙ্গল কামনা করে, আল্লাহ পাক সকল রকম বালা মুসিবত থেকে হেফাজত দান করুক, এই দোয়া করেই আমি ক্লাস থেকে বিদায় গ্রহণ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।